মেজবৌমারও ক্ষতি হতে পারত। তুই দেখলি আগুনটা লেগেছে, আর তুই ছুটে গেলি না নেভাতে? হ্যাঁ, এ তো ভালো কথা নয়। ও যাচ্ছে, কি বলবে বলো? এবার তো নিজের মুখে স্বীকার করলে, মা পাওয়ার লোভে সে নাকি এসব করেছে। হ্যাঁ, এ তো তোমার দাদু ভাইয়েরও ক্ষতি হতে পারত। বলো, এত লোভ? এত লোভ তো ভালো কথা নয়। আর দেখো, তুমি দাদু ভাইয়ের উপরে হাত তুললে, কত বড় আস্পর্ধা! আমার আমার ভুল হয়ে গেছে জেঠু, মা পাওয়ার লোভে আমি মা পাওয়ার লোভে তুই মাসিকে শেষ করতে চেয়েছিস। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। নিজের কানে যা শুনলাম, তারপর তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। আমাকে বলে কোনো লাভ হবে না। ফুলকি আমাকে নয়, তোমার যা বলার আছে দাদুকে গিয়ে বল। যাও দাদু। ও দাদু, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি দাদু, আমার ভুল হয়ে গেছে। আমি বাবা, এই মুহূর্তকে শাস্তি দিন। মেজো বৌমা, বাবা এতদিন আমাদের বাড়িতে যা যা সিদ্ধান্ত হয়েছে আমি কোনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি বলছি, এক্ষুনি ওকে আমাদের বাড়ি থেকে বিদায় করুন। মেজো বৌমা, বাবা আমি কিচ্ছু শুনতে চাই না। বাবা, প্রতিমা প্রতিমা শোনো, আমার একটা কথা শোনো, এখানে এসব আলোচনা করা যায় না, আমরা বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভেবেছি। হ্যাঁ মেজো বৌদি, তোমরা কেউ আমাকে কিছু বোঝাতে আসবে না। মুদি, যখন সবাই বলছে তাহলে থাক না। আমার তো মনে হয় এ নিয়ে কোনো আলোচনারই দরকার নেই। না, দরকার আছে, দরকার আছে, তবে এখানে নয়, বাড়ি গিয়ে। দেখো, সময় নিয়ে, আমি বলেছি না কোনো হুটপাট নয়, চলো বাড়ি চলো, তারপর আলোচনা হবে। আরে কি ওষুধ বেশ ঠিক আছে, কিন্তু আজই হবে, আজই। কিরে, কি দেখছিস? আমি দেখছি হীরা আরো লোকজনরা আছে কিনা। দূর বোকা, এতদিন কেউ থাকে নাকি? আচ্ছা আমি যাই গো, যদি আমার ট্রেন ছেড়ে দেয়। তুমি কাঁদছো? না রে, না রে বোকা। আনন্দের চোখে জ্বর আসে জানিস তো, এই আমার আনন্দের জ্বর। এমন কি আনন্দ হলো যে চোখ থেকে জল এলো? জানিস আমি কতদিন ধরে মেয়েকে খুঁজে বেরিয়েছি, পাইনি, খুব কষ্ট পেয়েছি ছেলে। তো আজ আজ যখন আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি আমার মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি। তার মানে তো কষ্টই হচ্ছে। না শোনো, না, মেয়েকে কিছুদিনের জন্য তো পেলাম, এই তো আমার আনন্দ। আমি তোমাকে ফিরিয়ে দিতাম না, কিন্তু কি করবো বলো? আমি জানি, আমি 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 জানি তুই তবে ফিরিয়ে দিস নি বাবা, আমি নিজে ফিরে এসেছি। তুই কোনো দিন কাউকে ফিরিয়ে দিতে পারবি না। তুমি ভেবো না, তোমার ঠিকানা তো আমি নিলাম, একদিন না একদিন আমি তো কলকাতাতে আসবই। এই জায়গাটা তো কলকাতা থেকে বেশি দূর নয়, তোমার বাড়ি আমি যাব। আসবি তো? বললাম তো আসবো। আসিস, আসিস আমার কাছে, আসিস মা, আমি তোর জন্য পচ্ছিত। চলো তোমাকে একটু এগিয়ে দিই। না 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 না, তুই তুই যা, তোর ট্রেন যদি ছেড়ে দেয় তুই যা, আমি আমি ঠিক চলে যাবো।
আমায় যেতেই হবে হিরাম্মা, পায়ে পড়ি আমি, আমাকে যেতেই হবে হিরাম্মা, আমায় যেতে দাও। পায়ে পড়বে ঝিলি, আমার পায়ে পড়বে ঝিলি, কোন পায়ে পড়বি বল, বল কোন পায়ে পড়বি, মেরি পায়ের পাকার ঝিলি, ঝিলি মেরি পায়ের পাকার, পাকার মেরি পায়ের পাকার ঝিলি, পাকার পাকার ঝিলি মেরি পায়ের পাকার, মেরি পায়ের পাকার ঝিলি পাকার। আমি তোমার দু পা ধরে বলছি, আমাকে আমি তোর পিছনে আর কোনোদিনও ভাববো না, যে কোনোদিন আমার কাঁপিয়েছিল কাঁপিনি, স্টেশন থেকে চলে গেলি চলো 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 পাল্টাই।